আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা, অ্যাগেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন শপিং গাইড ভিডিওতে। আপনারা অনেকেই হচ্ছে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন এই ধরনের ডোরবেল বা হচ্ছে গিয়ে ওয়াল হ্যাঙ্গিং, তারপরে হচ্ছে লাইট স্ট্যান্ড, তারপরে টপ রাখার স্ট্যান্ড, পাশাপাশি হচ্ছে কিছু হ্যান্ডক্রাফটেড জিনিস আপনাদের সাথে যেন শেয়ার করি। সো আজকে আমি চলে এসেছি খুব ইজি ওয়েতে আপনারা আসতে পারবেন, সেটা হচ্ছে আগে দোয়েল চত্বরের রোড সাইডে যে সবগুলো থাকে তো সেই সবগুলোই এখন হচ্ছে গিয়ে মেট্রো রেলের কাজের জন্য জাস্ট টিএসসি এদিকে যেতে যে রোডটা, অর্থাৎ এক কথায় বলতে গেলে ওই পেছনে হচ্ছে গিয়ে তিন নেতার মাজার দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক তার সামনের এই রোডটা দিয়ে হচ্ছে গিয়ে সমস্ত হ্যান্ডক্রাফট মাটির জিনিসপত্র, বাঁশ বেত, তারপরে হচ্ছে হোগল পাতা, এই ধরনের হ্যান্ডক্রাফটের সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে এই রোডের সাইডে অজস্র দোকানগুলো আছে যেগুলো আগে দোয়েল চত্বরের রোড সাইডে ছিল। সো এখানেরই এরকম একটা শপে আমি এসেছি। ভাই আপনার শপের নামটা এসএসকে হ্যান্ডিক্রাফটস। তো এখানে আমাদের সাথে আছেন ভাই, আপনার নাম সৌরভ ভাই আছেন। তো আজকে মূলত সৌরভ ভাই আমাকে গাইড করবে আর আমি আপনাদেরকে কিছু জিনিসের নাম বলবো। তো ভাই এখানে আমি প্রথমে একটা ডোরবেল দেখতে পাচ্ছি, এই ডোরবেলটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 200 টাকা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, ও মাই গুডনেস। মানে এই জিনিসগুলোই আপনারা যদি অনলাইন থেকে কেনেন অথবা যদি কোনো শোরুমে গিয়ে কোনো মার্কেট থেকে কেনেন, আমি ডেফিনেটলি বলতে পারবো এগুলোর দাম অনেক বেশি পড়বে। তো এটার প্রাইস পড়বে হচ্ছে 200 টাকা। আর এটারই একটা ডাবল লেয়ার উপরে আছে না, এই যে এটা হচ্ছে ডাবল লেয়ার, ওটা নামিয়ে দেখানো সম্ভব না, তো আমরা এভাবে করেই দেখিয়ে দিলাম। এটার দাম কত পড়বে? এটা পড়বে 400 টাকা। আর এরপরে হচ্ছে গিয়ে আপনারা সিঙ্গেল যে ডোরবেল গুলো আছে, সিঙ্গেল এই ডোরবেল গুলোর প্রাইস কত পড়বে? এগুলো পড়বে 100 টাকা করে। এই ডোরবেল গুলো একসাথে কয়েকটা লাগালে অনেক সুন্দর নয়েজ আসবে। আর এগুলো তো সেম প্রাইজই নাকি? সেম প্রাইজে, শুধু উপরের কিছু মানে সাজসজ্জা বা কিছু জিনিসের হয়তো বা একটু পার্থক্য আছে। এটার উপরে একটা স্টার স্টার দেখতে পাচ্ছি, এটার উপরে কিছুই দেখতে পাচ্ছি না আমার কাছে যেটা মনে হলো। এটার প্রাইজও 100 টাকা করে না। এরপরে আমার যে জিনিসটা খুব ব্যক্তিগতভাবে এখানে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দামটাও পছন্দ হয়েছে, মানে দামটা আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে কেনা যায়। তো এটা হচ্ছে একটা মিরর, যেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের রুমের মধ্যে বলেন, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, তারপরে হচ্ছে বেলকুনি, যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন। তো হ্যান্ডক্রাফটের এই মিররটার প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে 300 টাকা। খুবই সুন্দর, এটার বিগ সাইজ আছে এখানে। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে বিগ সাইজটা, ওই সেম ডিজাইনের মধ্যেই, শুধু একটু কালার ভেরিয়েশন থাকতে পারে। সো এটার প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে 400 টাকা। এরপরে ওই যে একটু রাউন্ড টাইপের ডিজাইনের মধ্যে, মানে পপ আপ কালার দিয়ে করা হচ্ছে গিয়ে এই মিররগুলো, এই মানে একটু রাউন্ড রাউন্ড ডিজাইনের মধ্যে, এটার প্রাইস কত ভাইয়া? ওটাও একই 200 টাকা। 200 টাকা, ছোট সাইজ 200 আর এই সাইজটা 300 না? বড় সাইজটা 400, বড় সাইজ 400, মিডিয়াম সাইজ 300 আর ছোট সাইজ 200। ওকে ফাইন, ঠিক আছে। এরপরে আমার খুব ভালো লেগেছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে নারকেলের আইচা বলি আমরা এটাকে, বা নারকেলের শেল বলে, যেটাই হোক না এরকম কিছু একটা হবে। তো সেটা দিয়ে একটা মাকড়সার মতো বানানো, মানে মূলত এটা হচ্ছে একটা লাইট, ঠিক আছে। সো স্পাইডারের মতো থিম দিয়ে এটা বানানো হয়েছে। তো এই যে লাইটটা, হ্যাঙ্গিং ওয়াল লাইটটা, এটার প্রাইস কত? এটা হচ্ছে 600 টাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপরে আমার এখানে আরো কিছু জিনিস ভালো লেগেছে, তো ছোট ছোট বাচ্চাদের কিন্তু কিছু কাঠের খেলনা আছে, অনেকেই আছি আমরা প্লাস্টিকের খেলনা বাচ্চাদের কিনে দেই, বাচ্চাদের জন্য কাঠের খেলনা বা ভালো ধরনের খেলনা কোথায় পাবো এটা জানি না। তো তাদের জন্য জাস্ট বলবো যে এখানে হচ্ছে গিয়ে এটা কি, আচ্ছা এটা সাউন্ড ক্রিয়েট করবে, এটা হচ্ছে একটা টয়, এই টয়টার দাম কত? এটা হচ্ছে 80 টাকা। তারপরে এটা হচ্ছে একটা কাঠের ডুগডুগি, আমার কাছে খুব ভালো লাগছে, এটার দাম কত? এটাও 80 টাকা। অনেক দামগুলো যথেষ্ট ভাইয়া কম বলতেছে। আর সবচেয়ে বড় কথা কি, ভাইয়ারা হচ্ছে খুচরো পাশাপাশি পাইকারি বিক্রেতা, যার কারণে ওনার এই শপে জিনিসপত্রের দাম খুবই কম আমার কাছে মনে হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর এখানে হচ্ছে আরেকটা খেলনা গাড়ি, তো এটা টমটম গাড়ি বলে আমরা ছোটবেলায় যেটা, এটা হচ্ছে কাঠের, তো এই গাড়িটার দাম কত? 200 টাকা। খুব সুন্দর। তারপর এটা হচ্ছে একটা ঝুনঝুনি, ছোট বাচ্চাদের ঝুনঝুনি, ঠিক না? এই ঝুনঝুনিটার দাম কত? তো এখন থেকে নিউবর্ন বেবিদের জন্য যারা প্লাস্টিকের খেলনা কিনবেন ভাবছেন, তারা এই জায়গায় চলে আসবেন, এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাবেন। এটা আরেকটা, এটা মেয়ে বাবুর জন্য বেস্ট,
সো এটাও 80 টাকা আমার কাছে আমার তো মনে হচ্ছে নিজেই নিয়ে যাই কিছু জিনিস আবার এই একটা ঝুনঝুনি ঝুনঝুনি না ঠিক এটা একটা মিউজিকের মনে হয় একটা ইনস্ট্রুমেন্ট তো এটাও ঝুমমানি বাচ্চাদের জন্য ঝুনঝুনি হিসেবে নিতে পারবেন এটার দাম কত এটা 100 এটা 100 টাকা খুবই সুন্দর এরপর এটা হচ্ছে একদম অরিজিনাল ডুগডুগি যেটা আমরা বলতাম ছোটবেলায় আমরা হচ্ছে গিয়ে এটাই তো মেলা টেলা বা বিভিন্ন জায়গায় দেখতাম এই ডুগডুগির দাম কত এটা 50 এটা 50 বড় সাইজটা 100 100 টাকা এরপরে আসে আমার কাছে খুব ভালো লাগছে এই জুয়েলারি বক্সগুলো আপনারা আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে পারেন বা কোনো কিছু কিনে এটার মধ্যেই দিতে পারেন আলাদা র‍্যাপিং করতে হবে না আর এই জিনিসটার মধ্যেই সে আবার বাসায়ও সাজিয়ে রাখতে পারবে খুবই ইউনিক খুবই সুন্দর অথবা শুধু এই জিনিসটাও গিফট করতে পারেন এর ভিতরে কিছু না দেন এই মিডিয়াম সাইজটার দাম কত ভাইয়া মিডিয়াম সাইজটা 150 150 টাকা অসাধারণ তারপর এই যে বড় সাইজটা বড় সাইজটা 200 বড় সাইজটা 200 আর ছোট সাইজটা 100 খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডক্রাফটেরি নৌকা ঠিক আছে এগুলো শোপিস তো এই নৌকাটা ছোট সাইজটার দাম কত 120 120 আর বড়টা বড়টা হচ্ছে আপু 200 টাকা 200 টাকা থ্যাংক ইউ সো মাচ ভাই এত মানে রিজনেবলের মধ্যে আপনার জিনিসগুলো আমি জানি না এরপরে আবার যদি কেউ বলেন দাম বেশি তাহলে আপনাদের জন্য ওই শোরুমগুলাই বেস্ট তাহলে আমার খুঁজে খুঁজে এই সবগুলো বের করে ভিডিও করাটাই বৃথা আর আমার কাছে ব্যক্তিগতভাবে এই শোপিস কি বলবো এটাকে পাখা পাখাটা খুব ভালো লাগছে এটা হচ্ছে গিয়ে বেলকুনিতে বা বেডরুমে অর সামথিং যে কোনো একটা জায়গায় ওয়ালে হ্যাং করে রাখলে জিনিসটা খুবই ভালো লাগবে তো এই ইয়াটার প্রাইস কত যেন বলেছিলেন পাখাটা 120 টাকা খুবই সুন্দর এরপরে হচ্ছে গিয়ে এগুলো লাইট হিসাবে ইউজ করা হয় ঠিক না এগুলো লাইট হিসাবে ইউজ করতে পারবেন মানে ভাইয়ারও ওভাবে করেই বানিয়েছে আপনারা চাইলে শুধুমাত্র এটা কিনে নিয়ে তারপর ভেতরে একটা তারের সাহায্যে লাইট দিয়ে দিলেই হবে আবার সেটআপও ভাইয়াদের কাছ থেকে নিতে চাইলে বিভিন্ন কালারের সেটআপটাও আছে মূলত এই জিনিসটা হচ্ছে মাছ ধরার আমরা যেটাকে বলতাম কি পোলো আচ্ছা ঠিক আছে তো এই গেল হচ্ছে গিয়ে মোটামুটি হ্যান্ডক্রাফটের কিছু জিনিসপত্রের দাম আর কি জিনিস দেখানো যায় এই শপের সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কাঠের এবং বাঁশের মিক্সারে বানানো কিছু মিরর এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটার দাম কত ভাইয়া এটা মিডিয়াম সাইজটা 800 বড় সাইজটা 1200 ছোটটা হচ্ছে 400 ছোটটা হচ্ছে ওই যে 400 আর এটার মধ্যে একদম বড় সাইজের একদম বড় ওভাল টাইপ মনে হয় এটা সেটা এই শেপারটার দাম কত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছাড়া আর কি নিয়ে ভিডিও দেখতে চান কারণ আর্টিফিশিয়াল জিনিস নিয়ে আমি ভিডিও করি না সো আর কি জিনিস নিয়ে ভিডিও দেখতে চান সো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে চেষ্টা করব সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম